তো চিকেন পকোড়াটাকে ভেঙে দেখিয়ে দিই। এই যে পুরো চিকেন আছে, নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গরম গরম পড়তে না পড়তেই একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মানে খাবার আইটেম। গরমের মধ্যে ঠান্ডা চ্যালেঞ্জ আর কি যাকে বলে, তো যেটা মন প্রাণ পুরো ঠান্ডা করে দেয়। আচ্ছা, কি নেওয়া হয়েছে চ্যালেঞ্জে, কি নেওয়া হয়েছে সেটা বলে দাও। তো আগের দিন জল ঢালা পান্তা ভাত, সাথে নিয়েছি চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যেটা মাস্ট। আচ্ছা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা বা আলু ভর্তা যেটা বলো। সাথে আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড় করে একটা ডিম ভাজা। সাথে আছে আজকে একটু অন্য কিছু নিলাম, চিকেন পকোড়া। চিকেন পকোড়ার সাথে আজকে পান্তা ভাত খাবো বন্ধুরা। তো আগে একদিন খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছে, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। খেতে সত্যি বলছি দুর্দান্ত লাগে। তাহলে এই হলো আজকের আমাদের মেনু। তো আর কিছু নেই, আর বলারও কিছু নেই, এবারে চ্যালেঞ্জটাকে শুরু করব। হ্যাঁ, একটু নুনটা নেবে খালি, সেটাই নুনটা নেব, ওটা চ্যালেঞ্জের মধ্যেই তো। আর চ্যালেঞ্জেস আছে, পানিশমেন্ট আছে। আর বলে দিই আমাদের আরো দুটো চ্যানেল আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো লিংক দেওয়া আছে আপনারা জানেন। আর বেশি বাড়াচ্ছি না, চ্যালেঞ্জটাকে শুরু করি একদম। আর হ্যাঁ বন্ধুরা, পানিশমেন্ট আছে কিন্তু, চ্যালেঞ্জটা শেষে কিন্তু পানিশমেন্ট আছে। নুন দাও। আচ্ছা, আজকে নুন খেতে হবে। এমনিতে নুন খাই না, তবে আজকে নুন খেতেই হবে। নুন লাগছে, তুমি নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা আমি তো নুন ছড়িয়ে নিই, নুন লাগবে। চিকেন পকোড়া ভেঙে দেখিয়ে দিই। এই যে পুরো চিকেন আছে, পেঁয়াজের হালকা লেয়ারিং আছে, চিকেনটা নরম, দারুন চিকেনটা খুব নরম হয়ে গেছে, ডিম আলু ভাতে ডিমটা হালকা না মাখলে ভালো লাগছে না, তো এবারে ভালো লাগে আরো। আলু ভাতে ডিম মাখা, হুম
চিকেন পাউডার দুর্দান্ত হয়েছে। খালি লঙ্কা ঢলছে, খুব টেস্টি। তো বন্ধুরা, আমি হাত তুলে দিলে, হাত তুলে দিলাম, দু হাত তুলে দিলাম। তো আমি আর পেরে উঠলাম না, জলটা এতটাই ছিল যে আমার খেয়ে মানে সবটা কমপ্লিট করতে পারলাম না, সরি বন্ধুরার জন্য। তো আমি হার স্বীকার করলাম, আমি উইনার। তো আজকে সত্যি ও উইনার, ভালো খেয়েছে এবং খুব তাড়াতাড়ি খেয়েছে আর খুব শান্তি, মানে খুব তৃপ্তি পেয়েছি আজকে খাবারটা খেয়ে। তো আমার মনে হচ্ছে না পরিমাণে জলটা আমার বেশি ছিল নাকি কি জানি। তো যাই হোক, পানিশমেন্ট এখানে কেন, এই যে কাঁচা লঙ্কা না রাখলে ভালো তো, কাঁচা লঙ্কা। তাহলে চিকেন পকোড়াটা খাই ও কাঁচা লঙ্কাটা খা। আরে সস্তা পাচ্ছিল তো, কি শান্তি, কাঁচা লঙ্কা খাইয়ে খুব শান্তি। তো কঙ্করা আমাকে একটু সস এনে দাও, আমি এটা লাস্টেরটা মানে খুব তৃপ্তি হয় সসের সাথে খেতে চাই। বলো বন্ধুদেরকে। তো যাই হোক, ও সস আনতে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, ও আর সেই অবস্থাতে নেই, ও জ্বালে গেছে। তো সস এসে গেছে। তো বন্ধুদের বলে রাখি, আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। কারণ ডান হাতে নিলাম বলে এটা আবার কেউ কমেন্ট করো না যে এই হাতে ধরলে কেন, ঠিক আছে, এটা কিছু নেই। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। আর তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো পাশে থেকো। তো এনজয় করি একটা চিকেন পকোড়ার সাথে, টাটা।